আসসালামু আলাইকুম, মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এখানে রান্না করতে চলে আসছি, দেখতেই পাচ্ছেন আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আজকে শরৎ শুক্রবার, জুমা মুবারক সবাইকে। এখন বাজে 12টা। আমি তো আমার রান্না করতে করতে লেট হয়ে যায়, কারণ গ্যাস থাকে না সেই জন্য। তো প্রথমে আমি জিরা টেলে নিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন। তো জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়া, সেই জন্য এখানে জিরাটা টেলে নিচ্ছি, টেলে গুঁড়া করে নিব। তো হালকা আছে, আস্তে আস্তে জিরাটা আমি টেলে নিচ্ছি। চুলার আঁচটা বাড়ানো থাকলে জিরাটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো গলায় হঠাৎ সমস্যা হয়ে গেল। তো বন্ধুরা, এখানে আমার জিরা টালা হয়ে গেছে, জিরাটা নামিয়ে রেখে এখন আমি তরকারি রান্না করব। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। হাঁড়িটা বসিয়ে দিলাম। তা আজকে তো শুক্রবার, শুক্রবারে তো সবাই ভালো মন্দ খায়, প্রতি সপ্তাহে শুক্রবার আসলেই। তো আজকেও আমি রান্না করব, ভালো মন্দ তেমন না আর কি, শুধু মুরগির মাংসটাই রান্না করব। গতকালকে ডাল রান্না করছিলাম, কপি ভাজি, পাতা কপি ভাজি, সেগুলো রয়ে গেছে, এই জন্য আর আজকে বেশি কিছু রান্না করব না, শুধু একটা তরকারি রান্না করব, তো হয়ে যাবে। কারণ আমাদের ঘরে খাওয়ার তেমন একটা লোক নাই, সবাই কম কম খায়, তো যা রান্না করি থেকেই যায়, সেই জন্য আর বেশি কিছু রান্না করব না। তো মুরগির মাংসটা রান্না করার জন্য যে পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে। তো এখানে আবার আমি রান্না করতে আসছি, তখন আমার বড় ছেলের বউ চলে আসছে, ও বাসায় থাকে না, ও পড়াশোনা করে, তো সেই জন্য ওর ভার্সিটিতে যেতে হয়। তো আজকে শুক্রবার, সেই জন্য বাসায় আছে, আর এই কয়েকদিন মার বাসায় ছিল, তা গতকালকে রাত্রেই আসছে, তা আবারও চলে যাবে আগামীকাল সকালবেলায়, মানে শনিবার দিন সকালবেলায় চলে যাবে। তো এখন আমার সাথে একটু রান্না হেল্প করতে আসছে। তো এখানে ওই মাংস মশলাটা নাড়াচাড়া করতেছে, বলে মা দেন, তো আমিও দিলাম, একটু শিখুক, এরা তো পারে না কিছু করতে, রান্না বাড়া কিছু করতে পারে না, তো একটু দেখে দেখে শিখা হবে। তো আমার সাথে যে হেল্প করতেছে, মশলাটা নেড়ে কষিয়ে নিচ্ছে। প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা রসুন বাটা একটু কষিয়ে তারপরে যে মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যতটুকু লাগে ততটুকু আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে যে ছেলের বউ কষাচ্ছে, তো এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে বেশি ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। লবণ দিইনি, লবণ দিতে হবে। তো যাই হোক, ছেলের বউকে দিলাম একটু। তো আমি বললাম যে তুমি রান্না করো, কয় না মা আমি তো পারি না, আপনি করেন, আমি একটু দেখি। তো ঠিক আছে, তো বললাম যে ঠিক আছে করো। তো একটু কষানোর পর আবার চলে গেছে ঘরে, আবার পড়তে হয় পরীক্ষা। ছেলের বউ আবার নিউট্রিশিয়ান ও পুষ্টিবিদ নিয়ে সব পড়াশোনা করতেছে, তো এই এখন পরীক্ষা চলতেছে, তো তার জন্য পড়াশোনা একটু ব্যস্ত। তো এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছে। ও আবার সব কিছু বাম হাত দিয়ে করে, লেখাপড়া খাওয়া দাওয়া সব বাম হাত দিয়ে করে। তো বাম হাত দিয়ে দেখতে পাচ্ছেন কষাচ্ছে মাংসটাকে, কষিয়ে নিচ্ছে। তো ওইদিকে মাংসটা কষাতে দিছি, চুলার আঁচটা কমিয়ে রেখে ঢেকে দিছি, আর এদিকে আমি যে জিরাটা যে তেলে রাখছিলাম সেটা এখন গুঁড়া করে নেব মিক্সিতে দিয়ে। তো জিরার গুঁড়া অনেক দিন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর সময় পাই না, আর আলসেমিতের কারণে করাই হয় না, তো রান্না করতে গেলে সমস্যা হয়, জিরার গুঁড়া দিতে পারি না। তা আজকে ভাবলাম যে না করেই নেই, আলসেমি করলে হবে না। তো দেখতেই পেলেন আমি জিরার তেলে ঢেলে নিলাম মিক্সিতে, এখন এই যে গুঁড়া করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথেই থাকবেন।
আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা, আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর বন্ধুরা আপনারা কমেন্ট করবেন, যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা কমেন্ট করবেন, একটা করে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করবেন। আপনাদের কমেন্ট করতে আপনার খুবই ভালো লাগে, তাই আপনারা কমেন্ট করবেন, আপনারা প্লিজ দয়া করে আমার ভিডিওতে কমেন্ট করবেন, আর আমি কমেন্টের রিপ্লাই দিব, আমি কমেন্টের রিপ্লাই দিই সবাইকে, তাই দয়া করে আমার ভিডিওতে কমেন্ট করবেন আপনারা। আর এদিকে দেখুন আলু দিয়ে দিছি মাংসতে, আলু দিয়ে তো রান্না করবো, সে আলু মাংসটা কষানোর পর আলু দিয়ে দিছি, আলু দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। আর এদিকে যে আমার হাজবেন্ড, সে আর কি সালাদ খাবে, তো সে সালাদ টমেটো কেটে নিচ্ছে, টমেটো সালাদ খাবে। তো এই সালাদ কাটার কাজটা কিন্তু আমার হাজবেন্ডই বেশিরভাগ করে, আমি করি না, সেই সবসময় সালাদটা কাটে, মানে শসা টমেটো সব কেটে সালাদ তৈরি করে, খুব সুন্দর সালাদ তৈরি করতে পারে, খুব সুন্দর সালাদ তৈরি করতে পারে। তো এই যে এখনও আমি আলু দেইনি, তখন ভুল বলেছিলাম, তা আলুটা এখন দিব, মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিই, আলু দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর কষানো হয়ে গেছে, এটা হচ্ছে পাকিস্তানি মুরগি, কক মুরগিটা বলে, লাল মুরগিটা সেটাই। তো এই যে কষানো শেষ, এখন আমি আলু দিয়ে দিব, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে এইভাবে মুরগি রান্না মাংস রান্না করে। আর এটার মধ্যে আমি মটরশুঁটিও দিব বন্ধুরা, মটরশুঁটি দিয়ে মুরগি মাংস আলু সাথে আলু থাকলে কিন্তু খেতে দারুণ লাগে, অনেক মজা লাগে। তো মটরশুঁটিটা দিয়ে দিব, পরে আর একটু কষিয়ে নিই, আলুটা দিয়ে কষিয়ে তারপরে আর মটরশুঁটি দিয়ে দিব। এইতো আর একটু কষাবো ঢেকে নিয়ে, ঢেকে দিয়ে সংসারে কাজ করতে করতে দিন চলে যায়, তারপর গ্যাস থাকে না, আর রান্না করতে আরও কষ্ট হয়ে যায়। তো এখানে আমি ঝোল দেওয়ার আগে এক চামচ জিরার গুঁড়া, এক চামচ না দেড় চামচ দিলাম জিরার গুঁড়া, এক চামচ এখানে আর কি গরম মশলা, সব কিছু করা গুঁড়া করা, সব মশলা দিয়ে গুঁড়া করা, মানে রোস্টে যে মশলা দেয় সেই মশলাটাই আর কি দিচ্ছি, এটা করে ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো মশলা দিয়ে, মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, আমি এখানে ঠান্ডা পানি দিচ্ছি, আপনারা গরম পানি চাইলে গরম পানি দিতে পারেন, গরম পানি দিলেই ভালো হয়। তো আমার মনে ছিল না গরম পানিটা করতে, তো আপনারা গরম পানি দিয়ে দিবেন, তরকারি টেস্টটা ভালো হয়। আর এই যে বন্ধুরা আমার তরকারি বলক এসে গেছে, এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি কিন্তু তখন আর ভিডিও করি করি নাই। তো এই যে মটরশুঁটি দেওয়া হয়ে গেছে, আর আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, আর একটু ঝোল কমাবো, একটু মাখা মাখা করে রান্না করবো আজকে, আর কি পাতলা ঝোল রাখবো না আজকে, একটু ঘন ঘন করে মাখো মাখো করে রান্না করব, এতে করে খেতে খুব ভালো লাগবে, ডাল আছে ভাজি আছে সেই জন্য আর কি বেশি ঝোল রাখবো না। তো দেখতেই পাচ্ছেন বলকে সেই বলক হচ্ছে তরকারিটা, চুলার আঁচটা বাড়ানো আছে, আর সালাদ তো আছেই, দেখতে পেলেন আমার হাজবেন্ড সালাদ কেটে নিল এখানে। আর আজকে অনেকদিন পরে যে রান্না শেষ করে এখন আমি গোসল করতে যাব, আর গোসলের আগে তো আমাকে অনেক কাজ করতে হয়, কাপড় চোপড় ধুতে হয়, রান্না শেষ করেও কাপড় চোপড় ধোয়া আছে। তো আজকে ডাইনিংয়ের ইয়াটা ধুয়ে দিব, ডাইনিং টেবিলের অবস্থাটা খুব খারাপ, কি ময়লা ধুলাবালি পড়ে টেবিল ক্লথটা একদম নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম ধুয়ে নেই, গোসলের আগে একটু ধুয়ে দিই সাবান পানি দিয়ে। তো এখানে আমি গোসল করার যাওয়ার আগে খাবার দিয়ে দিছি সবাইকে, টেবিলে খাবার নিয়ে আসছি। তো আমার বড় ছেলে তো আজকে বাসায় আছে, শুক্রবার, তো বাপ বেটা বসে খাচ্ছে। তো বন্ধুরা ওটা ছিল দুপুরবেলা, আর এটা এখন যেটা দেখছেন এটা হচ্ছে রাতের বেলা,
আর রাতে খাওয়া দাওয়া শেষ, দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করি নাই। তো এখানে রাতের খাওয়া শেষ হয়ে গেছে আমার হাজবেন্ডের, আর এখন ওষুধ খাচ্ছে। তো আপনারা তো জানেন সে অসুস্থ, তাকে নিয়ে কয়েকদিন যাবত হাসপাতালে দৌড়াইতেছি। তো এই যে ওষুধ দিছে সেই ওষুধ খাওয়া হচ্ছে। আর রিপোর্টে কি আসছে সেটাও আপনাদের এখন আমি দেখিয়ে দিব। এখন বাজে রাত 11টার মতো, 5 মিনিট বাকি আছে 11টা বাজতে। তো খাওয়া একটা আগে হয়ে গেছে আর এখন ওষুধ খাচ্ছে। তো এখানে 3 ট্যাবলেট আছে, সিরাপ আছে, সব ওষুধ এখন খাচ্ছে। তো ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই, তো কী অসুখ হয়েছে সেটাও আপনাদের রিপোর্টে দেওয়া আছে দেখাবো। তো ওষুধটা খাওয়া শেষ করুক, তারপর আপনাদের দেখাচ্ছি কী আসছে রিপোর্টে। তো বন্ধুরা, এই যে আমি চলে আসছি রিপোর্ট দেখাতে আপনাদের, এই যে সব কাগজপত্র নিয়ে বসে গেছি। আর এখানে এক্স রে রিপোর্টটাও আছে, এক্স রে যে করাইছি দেখছেন সেটা আর কি রিপোর্ট। তো এক্স রে তো কিছু আসে নাই, এক্স রে কোনো সমস্যা নাই, এক্স রে তে বললো কোনো সমস্যা হয় নাই, কিন্তু আল্ট্রাসোনোতে আসছে সমস্যা ধরা পড়ছে। তো এই যে দেখুন এক্স রে রিপোর্ট, এখানে তেমন কিছু আসে নাই। এটা রেখে দে, এটাতে কোনো সমস্যা নাই। আর এটাতে দেখায়, এখানে দেখায় আল্ট্রাসোনোর রিপোর্ট, এখানে রিপোর্টটা আর কি সমস্যাটা ধরা পড়ছে, কি প্রবলেম সেটাই ধরা পড়ছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কাগজগুলো বের করতে আমার সমস্যা হচ্ছে এক হাত দিয়ে, তো ক্যামেরা বেশি বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে হৃদরোগে দেখাইছি সেটা রিপোর্ট, হৃদরোগেও ভালো আছে, হার্ট টার্ট ভালো আছে। এই যে এটা হচ্ছে আল্ট্রাসোনো রিপোর্ট। এই তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আল্ট্রাসোনো রিপোর্ট। এই যে আর রিপোর্টের কি ছবিটা আর কি ওটা, আর এটা হচ্ছে লিখে দিছে সব কিছু নর্মাল আছে, কিডনি ভালো আছে, তারপর হার্ট ভালো আছে, সব কিছুই ভালো আছে, কিন্তু এই যে লিভারের সমস্যা, ফ্যাটি লিভার। এই যে এটাই হচ্ছে মেন কাগজ, মেন ইয়াটা প্রেসক্রিপশনও আছে, এখানে কী কী সমস্যা হয়েছে সেটাই দিয়ে দিছে। এই তো এখানে লেখা আর কি সব কিছু, কী কী টেস্ট করতে দিছিল তার রিপোর্ট আসছে। এই যে লিভারের সমস্যা, যে ব্যথা করে লিভারের সাইডে, তো হচ্ছে ফ্যাটি লিভার, মানে লিভারে চর্বি হয়েছে। তো ডাক্তার ওষুধ লিখে দিছে, ওষুধ এখন খাচ্ছে, দেখতেই পালে পেলেন। তো ব্যথাটা আগের চেয়ে একটু কমছে এখন, সিরাপ ট্যাবলেট ক্যাপসুল অনেক কিছুই দিছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার হাজবেন্ড যেন সুস্থ হয়ে যায়। এই তো সব রিপোর্ট আমার, এটা হচ্ছে মানি রিসিট, আর সব কিছু দেখানো হয়ে গেল আপনাদের। তো আশা করছি আপনারা সব জানতে পারলেন। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারাও যেন পরিবার নিয়ে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করবো, কথা হবে আরেকটি নতুন ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।